ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কিনা। ইসলামিক গান এটাতে যদি মিউজিক যুক্ত হয় তাহলে তার ইসলামিক গান হলো না, এটা তো অনইসলামিক গান হয়ে গেল। আমাদের অনেক ভাইরা আছেন যে ইসলামিক গানের মধ্যে সফট মিউজিক দেন। কি মিউজিক? সফট, বোঝার কোনো উপায় নাই, ওইরকম ভারী ঢোল তবলার আওয়াজ নাই, কিন্তু হালকা করে একটু লেয়ার দিয়ে দিছেন পিয়ানো দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, মানে বোঝা যায়। যারা খুব প্রাজ্ঞ, যারা এই বিষয়ে বোঝেন, তারা খেয়াল করলে বুঝেন যে এখানে সফট মিউজিক আছে। বাট খালি কানে শুনলে ওরকম মানে সাধারণ মানুষ বুঝতে পারেন না যে এখানে মিউজিক আছে কি না। তো এই প্রশ্নের উত্তর হলো যে সফট মিউজিক, হালকা মিউজিক দিল আর কি, এটাতে কোনো অসুবিধা হবে কি না? এর উত্তর হলো যে কোনো পানিতে কোনো খাবারে যদি হালকা বিষ মিশান অসুবিধা হবে? হালকা একটু একটু করে মিশালেন, প্রতিদিন এক ফোঁটা এক ফোঁটা করে দিলেন, কী বলেন, অসুবিধা হবে? হবে। তো সফট বিষ এটা যদি আমাদের জন্য ধ্বংসের কারণ হয়, সফট মিউজিকও ধ্বংসের কারণ হবে, কোনো অবস্থাতে হালাল নাই। ইসলাম এত মিসকিন হয়ে যায় নাই যে ইসলামী সংস্কৃতি বা গান এটা টিকে রাখার জন্য হারামের কাছে যাইতে হবে, কোনো দরকার নেই। ইসলাম একেবারে পরিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওবাইনুহুমা উমুরুন মুশতাবিহা, হালাল একেবারে পরিষ্কার, হারামও পরিষ্কার, এটা করা যাবে এটা করা যাবে। এর মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ, মানুষ ধরতে পারে না, সূক্ষ্ম, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো থেকে যদি বেঁচে থাকে সে তার তাকওয়াকে হেফাজত করে। বিধায় ইসলামের সঙ্গীত শোনার নাম দিয়ে এই সফট মিউজিক সহ যে গান আছে এগুলো যদি শুনেন তাহলে আপনি গুণাগারী হলেন। ওই যে বিষ একটু একটু করে অল্প অল্প করে খাইলেন, একসাথে খাইলেন না কিন্তু একটু একটু খাইলেন, তো ধ্বংস ঠিকই আনবে, হয়তো একটু সময় লাগবে। এই বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জাযাকুমুল্লাহ খাইর। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।